হে গাইজ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এখন সময় হচ্ছে 5:25। আমি রওনা দিছি কুমিল্লার উদ্দেশ্যে। এক ভাইয়ের গাড়ি ট্রান্সফার করব, অর্থাৎ ঢাকা থেকে গাড়ি কিনছিলাম, সেই গাড়িটা তাকে নিয়ে পৌঁছে দেব। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। দর্শক বুঝতেই পারতেছেন যে রাস্তার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে কুকুর। হঠাৎ করে আপনি ফুল স্পিডে আসেন, যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করার আগে বেশ কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে যদিও বা ভিডিওটা একটু লম্বা হয়, এই ভিডিওটার মাধ্যমে আপনি বেশ কিছু জিনিস জানতে পারবেন। আপনি কিভাবে আমার থেকে গাড়ি কিনবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন, এর সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি বলবো আপনাদেরকে। গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরবর্তীতে যে আপনি কি করবেন, মালিকানা পরিবর্তন করবেন নাকি নাম ট্রান্সফার করবেন? অর্থাৎ গাড়ির মালিকানা পরিবর্তন এক জিনিস এবং নাম পরিবর্তন সেটা আরেক জিনিস। আমরা একটু মানে জিনিসটাকে আউলায় ফেলাই, আর এই আউলায় ফেলানোর জিনিসটাকেই আমি একটু সহজ ভাষা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আরেকটা জিনিস আপনারা দেখবেন, সেটা হচ্ছে যে এই যে টিভিএস উইগো চালায়া আমি কুমিল্লা যাব, এর ভিতরে রাস্তায় অনেক 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 গল্প আছে। সেই গল্পগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখার কারণ হচ্ছে কি, যে আমরা যারা স্কুটার চালাই, অধিকাংশ বাইকার আমাদেরকে মানে আমাদের গাড়িটাকে গাড়িই মনে করে না। আর তাদের উদ্দেশ্যেই আজকে যে আমার ভুল ছিল না তা কিন্তু নয়, আমারও কিছু ভুল ছিল। সেটা হচ্ছে যে এত স্পিডে, ওভার স্পিডে আমার চালানো ঠিক হয়নি, কিন্তু আমি ওভার স্পিড চালাইছি শুধুমাত্র তাদেরকে বোঝানোর জন্য যে স্কুটারের গতি কিন্তু কম না। তো আমরা শুরু করছি আজকের ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক, আমার পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলা সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছে, তারা ট্যুরে যাচ্ছে। এবং আজকের মূল আকর্ষণ কিন্তু এই সামনে যতগুলো গাড়ি দেখতে পারতেছেন সবগুলোই কিন্তু অধিকাংশই 150 এবং 160 সিসির। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাকে মনে করতে হবে যে এই মুহূর্তে আপনি নিজেই ড্রাইভ করছেন। যারা একটু ভয় পান হাইওয়েতে চালাইতে, তাদের কিন্তু অনেক কিছু শেখার আছে এই ভিডিও থেকে। এখন আসি আমার দ্বিতীয় টপিকস। আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনবেন, তখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে যে সম্পূর্ণ গাড়ির কাগজপত্র দেখে নেওয়া। কাগজপত্রের ভিতরে কী কী থাকে একটা গাড়িতে, এক নম্বর হচ্ছে যে রেজিস্ট্রেশন, গাড়িটা কিনলো সে গাড়ির কিনার যে একটা স্লিপ আছে, যেটা অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেটা থাকতে পারে। আর যদি সেটা না থাকে তাহলে অবশ্যই গাড়ির স্মার্ট কার্ড থাকবে। দু নম্বর হচ্ছে গাড়ির ট্যাক্স টোকেন, যে ট্যাক্স টোকেনটা ট্যাক্স সরকারকে দেওয়া হয়েছে কি না। আর তিন নম্বর হচ্ছে যে নাম্বার প্লেটটা ঠিক আছে কি না। কিছু কিছু গাড়ির নাম্বার প্লেট থাকে না, অর্থাৎ নাম্বার আছে কিন্তু নাম্বার প্লেটটা হয়তো বা ওই ভদ্রলোক তুলে নেয়। এই জিনিসগুলো সম্পূর্ণ আগে জানতে হবে, তারপরে যে আপনি গাড়ি কেনার জন্য প্রস্তুত হবেন। এখন গাড়ি কেনার জন্য যে প্রস্তুত হবেন, সেক্ষেত্রে আপনার কী করণীয়? আপনি যখন গাড়িটা কিনবেন তখন অবশ্যই কাগজপত্র করে নেবেন। বলে কী কাগজপত্র? অবশ্যই সেখানে দুইটা স্ট্যাম্প থাকবে। যারা বিভিন্ন জায়গায় যারা স্ট্যাম্প বিক্রি করে তাদের কাছে কিন্তু মোটরসাইকেল বিক্রির কাগজ চাইলে, ফর্ম চাইলে কিন্তু পাওয়া যায়। এবং এই ফর্মটা কিন্তু পরবর্তীতেও আপনার কাজে লাগবে। এখানে দুই রকমের ফর্ম, একটার ভিতরে আমি কিছুদিন আগে দেখাইছিলাম, একটার ভিতরে সব কিছু বিক্রেতা এবং ক্রেতা দুজনেরই কাগজ থাকে, আর আরেকটা ফর্ম পাওয়া যায় সেটা বিক্রেতার আলাদা এবং ক্রেতার আলাদা। এটা 800-900 টাকার ভিতরেই পাওয়া যায়। এবং এই ফর্মের ভিতরে মালিক সে যে বিক্রি করছে এবং আপনি যে কিনছেন, এই জিনিসগুলো লেখা থাকবে, তার সই সিগনেচার থাকবে, তার একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকবে এবং তার একটা ছবি থাকবে, পাশাপাশি আপনারও একটা ছবি থাকবে। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আপনি যখন নাম ট্রান্সফার করবেন তখন লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে মালিকানা পরিবর্তন কেন করবেন? মালিকানা পরিবর্তন এজন্যই করবেন
যে আপনি যে গাড়িটা ধরেন ঢাকা থেকে কিনছেন কুমিল্লা নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে আমি যে জাহানান ভাইয়ের গাড়িটা কুমিল্লা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এখন আপনাকে যদি পুলিশ ধরে তাহলে তো আপনি বলতে হবে যে ভাই এটা এই গাড়িটা আমি চুরি করি নাই, এই গাড়িটা আমি কিনে আনছি, এ হচ্ছে আমার ডকুমেন্ট। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যে কিনছেন এটা তার প্রমাণ, এজন্য অবশ্যই মালিকানা পরিবর্তন আপনাকে করতেই হবে। মালিকানা যদি পরিবর্তন না করেন, সেই মালিকের থেকে যদি সই সিল সপর না নেন, তাহলে বোঝা যাবে যে গাড়িটা আপনি কোনোভাবে চোরাইভাবে নিয়ে আসছেন, এজন্যই অবশ্যই আপনাকে মালিকানা পরিবর্তন করতে হবে। দু নম্বর হচ্ছে যে মালিকানা পরিবর্তন করার পরে নাম পরিবর্তন করা লাগবে কি না। হ্যাঁ, এখানে একটা কথা থেকে যায়, অনেকে বলে যে হ্যাঁ মালিকানা তো পরিবর্তন করছে, নাম ট্রান্সফার করার কী দরকার। হ্যাঁ, ঢাকা সিটিতে যদি চালান অবশ্যই আপনাকে নাম পরিবর্তন করতে হবে, এটা নিশ্চিত। কিন্তু যদি আপনি দেশে চালান, অনেক সময় দেখা যায় আমার বাড়ি ফেনীতে অধিকাংশ মানুষ ঠিকমতো হেলমেটই পরে না, কাগজপত্রের তো দূরে থাকে, কাগজ পুলিশ ধরলে বলে যে ভাই এটা আমার চাচার গাড়ি, আমার দাদার গাড়ি, আমার মামার গাড়ি, আমার ভাইয়ের গাড়ি, বাস পুলিশও কিন্তু ছেড়ে দেয়। এটার কারণটা কি, ছেড়ে দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে দেখেন, শুধু মোটর সাইকেল না, আপনি যদি একটা প্রাইভেট কার চালান, প্রাইভেট কার চালানলে কিন্তু মালিক থাকে একজন, এখন আপনি ড্রাইভার হয়ে কিন্তু প্রাইভেট কার চালাইতেছেন, সেক্ষেত্রে যে গাড়িটার মালিক কে সেটা কিন্তু খুব একটা খোঁজা হয় না, তাই না? আপনার কাগজপত্র, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটাই বুঝলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনার কাগজপত্র ঠিক, গাড়ির কাগজপত্র ঠিক যথেষ্ট, মালিক কে সেটা কিন্তু খুব একটা খোঁজা হয় না। আর এজন্য ঢাকার বাইরে যারা, তাদের নাম পরিবর্তন না করেও কিন্তু চালানো সম্ভব, কিন্তু এই জিনিসটা বৈধ না, অবৈধ। এজন্য আপনার নাম ট্রান্সফারও করতে হবে 100%। এটার কারণ কি আমি বলে দিই, যে ভদ্রলোক গাড়িটা বিক্রি করলো তার চেষ্টা থাকবে অবশ্যই খুব দ্রুত যত তাড়াতাড়ি পারে নামটা পরিবর্তন করতে। এটার কারণটা কি? কারণ হচ্ছে যার কাছে বিক্রি করলেন সে আদৌ ভালো মানুষ কিনা আমরা কিন্তু জানি না, সে হয়তো বা আপনার গাড়িটা নিয়ে সে তো মাদক প্রচার করতে পারে, সে মার্ডারের আসামি হইতে পারে, যে কোনো একটা মামলায় সে ফেঁসে যেতে পারে, কিন্তু আসলে সে কিন্তু ফাঁসবে না, ফাঁসবেন কিন্তু আপনি, কারণ গাড়িটা আপনার নামে। সুতরাং যারা গাড়ি বিক্রি করেন, সেকেন্ড হ্যান্ড স্কুটার বিক্রি করছেন, তারা অবশ্যই যে কিনছে তাকে খুব দ্রুত নাম ট্রান্সফার করার জন্য প্রেশার দিবেন। আর দ্বিতীয় পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই আপনি গাড়ি কিনছেন এত টাকা দিয়ে, ধরুন আপনি 110,000 বা 150,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারছেন, কিন্তু নাম ট্রান্সফার করতে পারবেন না 8-9,000 টাকার জন্য, এটা কিন্তু ঠিক না। তো সেক্ষেত্রে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই যারা সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনবেন 1 কোটি% ফার্স্ট মালিক থেকে কিনেন বা সেকেন্ড মালিক থেকে কিনেন, যার কাছ থেকেই কিনেন না কেন, নাম ট্রান্সফারটা অবশ্যই করে নেবেন, তাইলে কোনো ঝামেলা থাকবে না। বোঝা গেল ভাই? এ হলো মোটামুটি একটু সার সংক্ষেপ। এখন আসতেছি মোটামুটি যে প্রতিযোগিতা নীরবভাবে চলছে, অলরেডি আমরা মেঘনা ব্রিজ কিন্তু পার হয়ে যাচ্ছি, টোল দেওয়ার পরে মেঘনা ব্রিজের দিকে যাচ্ছি, সবাই কিন্তু আমার পিছনে আছে, দেখতেই পারছেন। এরা কিন্তু একটা মানে অঘোষিত প্রতিযোগিতা চলতেছে আর কি, যেটাকে বলে কি বলবো, এই মুহূর্তে কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কারণ এদেরকে নিয়ে সেই কাজপুর ব্রিজের আগের থেকে আমি রওনা দিছি, অলরেডি এরা কোথায় যাবে আমি জানি না, আর কতদূর পর্যন্ত এরা আমার সাথে থাকবে তাও জানি না। রেস চলতেছে, চলতে থাকুক, সেটা আপনারা উপভোগ করতে থাকেন, আর অবশ্যই মেঘনা ব্রিজের যে সৌন্দর্যটা সেটা সকাল মাত্র 6:30 বাজে প্রচণ্ড সুন্দর, কিন্তু রাস্তা কেন জানি অনেক জাম, দেখতেই পারছিলেন যে বেশ কয়েকবার আমি জামের ভিতরে পড়েছিলাম। তো এখন আমরা প্রথম কথা, পরবর্তীতে যে দ্বিতীয় কথাটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কেউ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে হ্যাঁ মঞ্জু ভাই আমি আপনার দ্বারা একটা স্কুটার কিনতে চাই, সবচেয়ে বড় কথা কি জানেন, আমি যখন স্কুটার কেনার সিদ্ধান্ত নিই আমাকে এরকম কেউ বলেও নাই যে ভাই ঠিক আছে আপনাকে আমি দেখে শুনে কিনে দেব। আমি সর্বপ্রথম অনেক যুদ্ধ করছি,
যেহেতু আমি নতুন, সেক্ষেত্রে আমি কী কিনবো, কী গাড়ি কিনবো সেটা আমার মাথায় কিন্তু ঢুকে নাই। অনেক রিভিউ দেখছি, অনেক অনেক গাড়ি খুঁজছি, অনেক মানে চিন্তাভাবনা করছি, মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারি নাই, কারণ আমার পাশে কেউ ছিল না। আজকে কিন্তু আপনাদের পাশে আমি আছি, আমি আছি এজন্য যে আপনারা যাতে একটা ভালো মানের স্কুটার কিনতে পারেন। আর যদি একদম আনারই হন আমার মতো, তাহলে স্কুটার সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, প্রতি ভিডিওতেই কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই। অনেক ভাই বোন আমার কাছে ফোন করেন, অনেককে আমি কিনে দিছি, এর ভিতরে কারো কারো সাথে ভিডিও করছি, কারো কারো সাথে ভিডিও করি নাই। আসলে কি যে বিভিন্ন সময় অবস্থা ভেদে ভিডিও করতে হয় আর কি, যার জন্য অনেক ভিডিও, যেমন কালকে গতকালকেও কিন্তু আমি একটা গাড়ি বিক্রি করে দিছি এক বোনকে, কিন্তু আমি ভিডিও বানাইনি। তার দুই তিন দিন আগে এক ভাইকে, ওনার ওয়াইফ আমার সাথে যোগাযোগ করছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো উনি এসে গাড়ি দেখে 150,000 টাকা দিয়ে ইয়ামাহা রেজেডার স্টেট রেডি, একদম মোটামুটি নতুনই বলা যায় এরকম একটা গাড়ি সে কিনে নিয়ে গেছে, যেটার ভিডিও আমি করি নেই। আজকে যে গাড়িটা নিয়ে আমি কিন্তু কুমিল্লা যাচ্ছি, উনি হান্নান ভাই, ওনার ব্যাপারে ডিটেলস আমি বলতে চাচ্ছি এজন্য যে ওনার গাড়ি কিন্তু চালায় আমি এই মুহূর্তে এই যে মানে বিভিন্ন মানুষের সাথে চলতেছি, আমার গাড়ি কিন্তু অনেক স্পিডে চলতেছে। তো হান্নান ভাই সর্বপ্রথম আমার সাথে ফোনে যোগাযোগ করে, আমার নাম্বার নিয়ে ফোনে যোগাযোগ করার পরে বলতেছে যে ভাই আমি কুমিল্লা থাকি, আপনি আমাকে একটা গাড়ি কিনে দেন, আমি ঢাকায় এসে নিয়ে যাব। তো তার জন্য গাড়ি খুঁজতে 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 শেষ পর্যন্ত আমি এই গাড়িটা পাই, এবং এই গাড়িটা আমাদের দামে দরস্তে হয়, এবং উনি গাড়িটা নিজে এসে আমাকে সহ নিয়ে গিয়ে গাড়িটা দেখে চালিয়ে, তখন উনি চালাতে পারে না অবশ্য, তো আমি নিজে চালিয়ে কনফার্ম করলাম এবং বললাম যে হ্যাঁ এই গাড়িটা নেওয়া যায়। তার পরবর্তী কথা হচ্ছে যে ভাই গাড়ি তো নিলাম, আমি তো চালাতে পারি না, তাহলে এটা কুমিল্লা কীভাবে পাঠানো যাবে? তো আমি বললাম যে ঠিক আছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেন। তো কুরিয়ারের মানুষজন তার কাছে 2500 টাকা চায় যে কুমিল্লা পাঠিয়ে দেবো, আমরা 2500 টাকা দিবেন এবং প্যাকেট ট্যাকেট করার কিছু টাকা দিবেন। তো সর্বসাকুল্যে দেখলাম যে 3000 টাকার মতো খরচ হবে। তো আমি আসলে দুষ্টামি করে হানান ভাইকে বললাম যে হানান ভাই ঠিক আছে, আমাকে 2000 টাকা দিয়েন, আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো সকালবেলায় কালকে। তো এইভাবেই কিন্তু আসলে তার সাথে দুষ্টুমি করে কথা বলাতে এবং আমি সত্যি সত্যি আজকে পৌঁছে দেওয়ার জন্য কুমিল্লা চলে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা ঠিক এইভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার কী গাড়ির চাহিদা? এক এক মানুষের এক এক গাড়ির চাহিদা থাকে এবং এক একটা বাজেট থাকে, আপনার বাজেট অনুযায়ী আমাকে বলবেন। সর্বপ্রথম হচ্ছে যে আপনার বাজেট কত, এবং 2 নম্বর হচ্ছে যে আপনি কী গাড়ি কিনতে চাচ্ছেন, এই জিনিসগুলো আমাকে ক্লিয়ারলি আপনাকে বলতে হবে, তাহলে আমি খোঁজ করতে থাকবো। এবং এর পাশাপাশি আপনি আমাকে ফেসবুক মেসেঞ্জারে নক করে রাখতে পারেন, তাহলে আমার সুবিধা হয় যে মেসেঞ্জারের ভিতরে আপনাকে ছবিগুলো পাঠায় দেওয়া যায়, যেই গাড়ি দেখি এইভাবে ছবিগুলো পাঠায় দিলে আপনি দেখবেন, পছন্দ হইলে বলবেন যে হ্যাঁ এটার জন্য কথা বলেন। অনেক ভাই প্রশ্ন করেন যে আপনি যে এই যে গাড়ি কিনে দেন এর জন্য কি আপনি কোনো টাকা পয়সা নেন কি না? ভাই আমিও তো মানুষ, আমার একটা কর্ম করে খাই, বিশেষ করে আমার একটা মোবাইলের দোকান আছে, মোবাইলের দোকান দিয়ে আমি ব্যবসা করি এবং এই ব্যবসা করেই কিন্তু আমি আমার সংসার চালাই। সেক্ষেত্রে আপনার জন্য আমি সময় দেই, শ্রম দেই, আমার গাড়ির তেল খরচ করে গাড়ি দেখতে যাই, গাড়ি ভালো মন্দ এগুলো যাচাই করি এবং তার সাথে বার্গেনিং করে যতটুকু পারি কমানোর চেষ্টা করি। আমার ভিতরে মিথ্যা জিনিসটা কাজ করা না, ধরেন একজনের কাছ থেকে একটা গাড়ি কিনলাম 150,000 টাকা দিয়ে, আপনাকে বললাম যে ভাই 155,000 টাকা দিলে দিবে, ওদিক দিয়ে কিন্তু আমার 5,000 টাকা লাভ হয়ে যায়, কিন্তু ওই কাজটা আমি কখনোই করি না। আমি যতটুকু কমানো যায় ততটুকু গ্রাহকের সাথেই আমি কমাই। তো সেক্ষেত্রে গ্রাহক আমাকে কেউ খুশি করে 3000 টাকা দেয়, কেউ 5000 টাকা দেয়, অর্থাৎ যার যেরকম সুবিধা হয়। যেমন কিছুদিন আগে আমি এক ভাইকে ফেনীতে
এক ভাইকে টিভিএস এক্সেল 100 একটা মাত্র 35,000 টাকায় কিনে দিয়েছিলাম, আপনারা দেখেছেন সেই ভিডিওটি। তো ওই ভাই আমাকে বলল যে মঞ্জু ভাই আমাকে কাশপুর ব্রিজ পর্যন্ত নিয়ে দিয়ে আসে। তা আমি তাকে কিন্তু কাশপুর ব্রিজ পর্যন্ত পার করে আমার নিজের হেলমেটটা পর্যন্ত তাকে দিয়ে দিই। তো ওই ভদ্রলোক আমাকে 3,000 টাকা দিয়েছিল। তো অনেক ভাই আছে যে একটু টাকার সমস্যা, আমি তার কাছ থেকে 2,000 টাকাও নিই। অর্থাৎ টাকাটা আসলে ক্যারি করে হচ্ছে আমার পরিশ্রমের উপরে। আমি যদি এক টাকারির পিছনে যদি এক সপ্তাহ খাটি বা 3-4 টা গাড়ি তাকে দেখাই, দৌড়াদৌড়ি করি, সেক্ষেত্রে আমার কিন্তু টাকার অ্যামাউন্টে কিন্তু বেড়ে যায়। কারণ বুঝতে হবে ঢাকা শহরে আপনার জন্য আমি যে দৌড়াদৌড়ি করব, আমারও তো ভাই একটা পোস্টিং আছে, খরচ আছে। আমি ততক্ষণ যদি দোকান করি, ব্যবসা করি, সেক্ষেত্রে কিন্তু আমার একটা বেনিফিট আসবে, লাভ আসবে, তাই না? একটা গাড়ি দেখতে গেলে কিন্তু মোটামুটি সারাদিন চলে যায় ঢাকা শহরে, যেই জাম, যেই রাস্তাঘাট। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনার করণীয় হচ্ছে যে ঠিক আছে, আপনি আমাকে সম্মানী হিসেবে 3,000 টাকা দিবেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব সর্বোচ্চ ভালো মানের একটা গাড়ি আপনাকে হাতে তুলে দিতে। অনেক ভাই আছে যাদের কাছে আমি বিক্রি করছি, ইচ্ছা করলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে বা তাদের ভিডিও যে বানায় সেই ভিডিওতেও যোগাযোগ করতে পারেন। আজ পর্যন্ত একটা গাড়ি আমার জানা মতে খারাপ দিছি, সর্বপ্রথম যে গাড়িটা, তখন আমিও আনারে ছিলাম গাড়ি ক্রয় বিক্রয়ের সময়। এছাড়া আজ পর্যন্ত কাউকে একটা গাড়িও আমি খারাপ দেই নেই, এবং যতজন আমার কাছ থেকে গাড়ি নিচ্ছে এবং সবাই বলছে যে আলহামদুলিল্লাহ গাড়ি খুব ফ্রেশ। কথা বলতে বলতে আমরা অলরেডি দাউদকান্দি চলে আসছি। দাউদকান্দি ব্রিজের উপরে উঠছি আর কি। যাই হোক, তো যে কথা বলছিলাম যে আপনাদের যাদেরই পছন্দ হবে আমাকে নক করবেন, আমাকে বলবেন যে আপনার চাহিদা কী, আপনার গাড়ির কন্ডিশান কী। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে কিছু কিছু ভাই আছে অনেক দূরে থাকেন, লালমনিরহাট থেকে আমাকে ফোন করে বলতেছেন যে মঞ্জু ভাই একটা গাড়ি নিতে যাচ্ছি, এই মুহূর্তে আমি কোন গাড়িটা কিনবো, আমার এই বাজেট, নতুন কিনবো না সেকেন্ড হ্যান্ড কিনবো। তো আমি তাকে তার কথাবার্তা শুনে তাকে একটা অ্যাডভাইস দিয়ে দিলাম। পাশাপাশি আরেক ভাই তাও ওদিক থেকেই পাটগ্রাম থেকে বলতেছে যে মঞ্জু ভাই আমি সেকেন্ড হ্যান্ড এই গাড়িটা কিনতে চাই, এই গাড়িটা দেখেন কী অবস্থা। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে ছবি পাঠিয়ে দেন। ছবি পাঠানোর পরে আমি তাকে বললাম যে না, এটা এই টাকা না, এই টাকা হলে চলবে। এই মুহূর্তে আমার কাছে কক্সবাজার থেকে এক ভাই ফোন করে বলতেছে যে ভাই টিভিএস উইগো একটা দেওয়া যায় কিনা 60-70,000 টাকার ভিতরে। আসলে 60-70,000 টাকার ভিতরে উইগো পাওয়া যায় না। উইগো পেতে হলে, ভালো মানের উইগো পেতে হলে একের উপরে উঠতে হবে, আর যদি একের নিচে নেন তাহলে অবশ্যই এগুলো হবে আপনার 2015 বা 2016 সালের গাড়ি, যেটা চালাইতে আপনার কষ্ট হবে ভাই। সেকেন্ড হ্যান্ড যারা কিনতে চান তাদের কাছে আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড কিনেন কোনো দুঃখ নাই, কিন্তু সেকেন্ড হ্যান্ডের মতো কিনবেন না। অর্থাৎ ধরেন আপনার বাজেট খুব কম যদি হয়, কিন্তু আপনি গাড়ি চাচ্ছেন ব্র্যান্ডের ভালো গাড়ি, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে গাড়ির সাথে টাকার সাথে না মিললে ভালো গাড়ি কিন্তু পাওয়া যাবে না ভাই। কারণ আমরা যারা ভালো গাড়ি খোঁজ করি কিন্তু দাম কম হয়, এরকম কিন্তু হয় না। প্রত্যেকটা গাড়ির একটা নির্দিষ্ট দাম আছে, আর সেই দামগুলো যদি আপনি জানতে চান তাহলে আমার অনেকগুলো ভিডিও পিছনে দেওয়া আছে, সেগুলো দেখলেই বুঝতে পারবেন। আর কাগজপত্রের যে মামলাটা আমি আজকে এই ভিডিওর শুরুতে বলছিলাম, সেই কাগজপত্রগুলোও যদি দেখতে চান তাহলে গত পরশু দিনের বা 3-4 দিন আগের একটা ভিডিও দেওয়া আছে, যেখানে আপনার কী কী কাগজ লাগবে, কয় টাকা খরচ করতে হবে, ওই জিনিসগুলো আপনি সহজে জানতে পারবেন। এবং পিছনের ভিডিওগুলো দেখে আসলে আপনি সহজে বুঝতে পারবেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আপনার কী করণীয়। মোটামুটি দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমরা কুমিল্লা চলে আসছি, আর কুমিল্লা চলে আসার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে হানান ভাইয়ের কাছে এই গাড়িটা পৌঁছে দেওয়া। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখলেন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আমার মাধ্যমে গাড়ি কিনতে চাচ্ছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনার যে কোনো প্রশ্নের আমি চেষ্টা করি আপনাকে উত্তর দিতে। অবশ্যই
আপনি আমাকে ফোন করতে পারেন, ফোন করে জানতে পারেন আপনার যে কোনো প্রশ্ন স্কুটার মানে সম্পর্কিত আর কি। দর্শক, মোটামুটি লোকেশনে চলে আসছি, সেটা হচ্ছে যে কুমিল্লা হালিমা টেলিকম এর জায়গায়। তো এখান থেকে এখন খুঁজে বের করতে হবে হানান ভাইয়ের বাসা, যেহেতু চিনি না ফোন করব, ফোন করে জেনে নেব। ও যে ভাইকে পাওয়া গেছে, যাই হোক ওনার কাছেই আমরা আসছি, গাড়িটা ওনাকে বুঝিয়ে দেব এবং যার গাড়ি তার সাথে কথা বলে তারপরে বিদায় হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং অবশ্যই যদি একটু আপনাদের উপকার করতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা গোডাউনে ঢুকাইলাম আর কি, গোডাউনের নাম কি? সমস্যা নেই, আচ্ছা আচ্ছা।